জিম্বাবুয়ে সিরিজ থেকে যেভাবে যাচ্ছি, অস্ট্রেলিয়া সিরিজ দুইটা সিরিজ খুব সাকসেসফুলি আমরা শেষ করেছি এবং নিউজিল্যান্ডটা এই ধারাবাহিকতা অবশ্যই আমরা রাখতে চাই এবং আমরা যথেষ্ট কনফিডেন্ট ইনশাআল্লাহ আমরা যেভাবে খেলে গিয়েছি এই ধারাবাহিকতা থাকলে ইনশাআল্লাহ নিউজিল্যান্ড সিরিজ একটা ভালো কিছু করবে বলে আশা করছি। সবকিছু মাথায় রেখে কিন্তু এইচপিতে নার্সিং করে তারপর এই টিম দেন ন্যাশনাল টিমে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়, তো সেভাবে এই প্রক্রিয়াটা কিন্তু ট্রেপেন্ডাস আমাদের এজ গ্রুপ থেকে নিয়ে এইচপি দেন এ টিম দেন ন্যাশনাল টিম, তো এইভাবে চলতে থাকলে ইনশাল্লাহ আরও অনেক প্লেয়ারকে পাইপলাইনের মধ্যে ঢুকানো যাবে। দুটো প্রশ্ন খুব কমন আসলে দল দেওয়ার পরে, যে তামিম তো দীর্ঘদিন যাবৎ খেলছেন না, মিস করবেন কিনা, কি অবস্থা তার? বাট ক্রিকেটে ওর এক্সপিরিয়েন্স থাকে, তো ট্রিভান্ডাস একটা এক্সপিরিয়েন্স ওর সাথে আছে, তো সুতরাং যখনই মাঠে নামবে খুব তাড়াতাড়ি এই অ্যারিনার সাথে অ্যাডজাস্ট করার কোনো ব্যাপার না, তো সেই হিসাবে মনে করি ইঞ্জুরি তো যে কোনো খেলোয়াড়ের হতে পারে, বাট এই ইঞ্জুরির পর থেকে এটা কত তাড়াতাড়ি কামব্যাক করতে পারে এটা দেখুন। আমরা আশা করছি যে সেপ্টেম্বর ফার্স্ট উইক থেকে তো মাঠে নামার কথা, তো ইনশাআল্লাহ ও নামলে আর অনেক সময় আছে এখনও ওয়ার্ল্ড কাপে, তো সেই হিসাবে আমি আশা করি যে ওয়ার্ল্ড কাপের আগে ফিট হয়ে যাবে। বাকি যে ওপেনার আছে তিনজন, তারা কি ক্যাপেবল যদি কোনো কারণে তার ফিট না হয়, সব খেলোয়াড়ের উপরে আমাদের আস্থা সময়, কারণ আমরা যাকেই নিচ্ছি কনফিডেন্টলি নিচ্ছি ইনশাআল্লাহ, যতগুলি আমাদের পুলের প্লেয়ার আছে সবার প্রতি আমাদের কনফিডেন্ট আছে এবং আশা করি যাকে যখন যে কাজে যখন যে যে ফরম্যাটে দরকার হবে ওকে ওখানে এস্টাবলিশ করা হবে। আরেকটা প্রশ্ন ছিল যে সৌম্য সরকারের ব্যাপারটা, সৌম্য সরকার আমরা জানি যে দেশের এখানে এই সিরিজটাতে কোনো ওপেনার ওভাবে সফল হননি এক্সেপ্ট নাইন ছাড়া, বাট ওকে আমরা ওয়ান ডে স্কোয়াডে রেখেছি জিম্বাবুয়েতে যখন আমাদের অনেকগুলি খেলোয়াড় ব্যক্তিগত কারণে চলে আসছিল, ঠিক তখন কিন্তু ওকে ব্যাকআপ হিসেবে ওখানে রাখা হয়েছিল, ও তখন টি টোয়েন্টি স্কোয়াডে ছিল না, তো সেই সময় টি টোয়েন্টি তখন থেকে আমরা ওকে টি টোয়েন্টিতে ওরকম চিন্তা করি না, কারণ ওর ওর যে প্লেসে খেলছে ওই প্লেসে কিছু খেলোয়াড় আছে এখন, তো সেই হিসাবে ওরা চিন্তা করে, তারপরে যেহেতু আমাদের পুলের প্লেয়ার এটা চোখের বাইরে তো কেউ যাবে না, সবাইকে ওইভাবে নার্সিং করা হবে, যদি যখন দরকার পড়বে তখন ইনক্লুড করা হবে। না বিশ্বকাপের দল তো আমরা দিব নিউজিল্যান্ড সিরিজের মাঝখানে, তো সেই হিসাবে সময় আছে এখনও, তো টিম ম্যানেজমেন্টের সাথে একটা আলোচনা হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট কী এদেরও দেখতে হবে, ওখানে উইকেটের কন্ডিশন কী হয় সব কিছু জেনে শুনে তারপর ওইভাবে টিমটা দেওয়া হবে। অবশ্যই অলরাউন্ডে তো অনেকগুলি খেলোয়াড়কে অলরাউন্ডার রাখা হচ্ছে, টিম ম্যানেজমেন্টের যাকে যখন প্রয়োজন পড়বে তখন খেলাবে এবং অলরাউন্ডার টি টোয়েন্টি শর্টার ফর্ম্যাটে অলরাউন্ডারের ভ্যালুটা সবচেয়ে বেশি, তো সেই হিসাবে আমি মনে করি যে যারা যখনই সুযোগ পাবে এই প্ল্যাটফর্মে তো স্ট্যাবলিশ হওয়াতে ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু সামনে বিশ্বকাপ সময় আমাদের কম এবং টিম ম্যানেজমেন্টও চাচ্ছে যে স্ট্যাবলিশড পুরো স্কোয়াডটা রেডি করে ফেলাতে, তো ওদের সাথে আলোচনা হচ্ছে ইনশাআল্লাহ যতগুলো অলরাউন্ডার আছে আমরা যথেষ্ট কনফিডেন্ট সবার ক্যাপাবিলিটি আছে ভালো খেলার, আমাদের হোম সোয়েলে আমরা অবশ্যই যথেষ্ট কনফিডেন্ট যে আমরা ভালো ক্রিকেটটা খেলার জন্য আমরা সেরা ক্রিকেটটা খেলবো এবং সিরিজটাও ইনশাআল্লাহ আমরা জিতবো আশা করি।